আর যেন রক্ত না ঝরে, আবেদন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লার। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে ক্রমাগত বাড়তে থাকা রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন তিনি। শুক্রবার সকালে উত্তর হাওড়া ঘুষুরিতে বঙ্গথনী যাত্রা শুরুর আগে তিনি তৃণমূল সরকারের বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন। এরপর কর্মীদের নিয়ে এক মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ডায়মন্ড হারবার হোক বা অন্যত্র হিংসার ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। হিংসার ঘটনা যেন এরাজ্যে আর না ঘটে, যেভাবেই হোক হিংসা প্রতিরোধ করা দরকার। অন্যদিকে বিধানসভা ভোট সামনে এলেও এখনো তৈরি হয়নি হাওড়া সদরের তৃণমূলের কমিটি। এ বিষয়ে তাকে প্রশ্ন করালে তিনি জানান, খুব শীঘ্রই জেলা কমিটি তৈরির কাজ সম্পন্ন হবে। প্ল্যানিং আছে, রিপোর্ট কার্ড আছে, প্রত্যেক মানুষের কাছে সেটা যেন পৌঁছয়, সেই জন্যই আজকে আমরা এই 11 তারিখ রাস্তা জ্যাম না করে যাতে মানুষের অফিস যেতে যেন কোনো অসুবিধা না হয়, খুব বেশি লোকদেরকে ইনভলভ করা হয়নি। আমরা উত্তর হাওড়ায় প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর আর প্রেসিডেন্টদেরকে বলেছি, নিজের নিজের ওয়ার্ডে আপনারা এই প্রোগ্রামটা করবেন। দল আমাদের দলও সবাইকে জানিয়ে দিয়েছে কীভাবে কীভাবে করতে হবে। আর কমিটি 4 মাস আগে 3.5 মাস আগে জমা হয়েছে, তো আশা করি খুব শীঘ্রই সেটাও বেরোবে। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়, রিপোর্ট টাইমস বাংলা।